ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়ের উপস্থিতিতে জিআরবিটি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ 10 জন চাকরি প্রার্থীর হাতে ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রকের এলডিসি পদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হল বৃহস্পতিবার। গত 13 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল জিআরবিটি গ্রুপ সি বিভাগের চূড়ান্ত মেধা তালিকা। প্রকাশ করা হয়েছিল 1980 জনের নামের তালিকা। তাদের মধ্য থেকেই উপযুক্ত 10 জন বৃহস্পতিবার এলডিসি পদে অফার লেটার পেল অর্থমন্ত্রকের তরফ থেকে। রাজ্য সরকারের অন্যান্য দপ্তর থেকেও খুব শীঘ্রই অফার লেটার দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এর ফলে ত্রিপুরা সরকারের নানান দপ্তরের গ্রুপ সি বিভাগের শূন্য পদগুলি পূরণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এর পাশাপাশি জানিয়েছেন জিআরবিটি গ্রুপ ডি বিভাগের ভাইবা পরীক্ষা চলছে। গ্রুপ সি বিভাগে নিয়োগ শেষ হলে গ্রুপ ডি বিভাগের ফলাফল প্রকাশ করা হবে। সি বিভাগের চূড়ান্ত তালিকায় 1980 জনের নাম প্রকাশিত হওয়ার পর গ্রুপ ডি বিভাগেও প্রায় 2500 চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জাস্ট এই মুহূর্তে টোটাল জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি লেভেলের 1980 জনের, যেখানে আমরা অলরেডি ছেড়ে দিয়েছি, বিভিন্ন দপ্তর তার নিজেদের মাধ্যমে যে অফারগুলো বিলি হতে শুরু করেছে, ঠিক তারই পরিপ্রেক্ষিতে অর্থ দপ্তরের আমাদের যে 10 জন ক্যালিক্যাল পোস্টের ছিল ডিমান্ড, সে 10 জনেরও আমরা এখন আজকেই তাদের আমরা এই অফার আমরা দিয়ে দিচ্ছি। তেমনি প্রত্যেক ডিপার্টমেন্টও দেওয়া শুরু করবে। ওই তো 1980 জনের অফার কতজন পেয়েছেন, অফার অলরেডি শুরু হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট কিছু দেওয়া শুরু করেছে, এবং আমাদের কথা হচ্ছে যে এটা তো সবটাই হবে। এই পর্যন্ত বিভিন্ন দপ্তর কিছুটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট শুরু করেছে, এর বাইরেও কোনো কোনো ডিপার্টমেন্ট দিয়েছে আমাদের, মানে এটা কত হচ্ছে সবাই দেওয়া শুরু করেছে। এটা খুব সহসা কমপ্লিট করে দেন, কেউ যদি নাও দিয়ে থাকে সেটা এখন আমাদের থাকবে যে প্রত্যেক ডিপার্টমেন্ট খুব সহসা দেওয়ার জন্য, কারণ এতদিন একটু দেরি হয়েছে, আমাদের খুব প্রয়োজন। বিভিন্ন গ্যাপে যে সমস্ত গ্যাপ রয়ে গেছে তাতে গিয়ে কাজের কিছুটা সুরা হবে, এবং সেটার জন্য আমরা দিয়ে দেবো, খুব সহসের মধ্যে দিয়ে দেবো। দেখুন, গ্রুপটি সকলে জানে যে আমরা গ্রুপটি অলরেডি আন্ডার প্রসেস, এটা ভাইবা চলছে, এবং গ্রুপটি আমরা খুব সহসেই এটা ফাইনালাইজেশন হবে। এবার গ্রুপটির সংখ্যা আপনারা নিশ্চয় জানেন যে প্রায় 2500 আমরা নতুন এই গ্রুপটির মাধ্যমে আমরা নিয়োগ দেব, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা আমরা, মানে এটা জিআরবিটির যারা এই ভাইবা নিচ্ছে সেটার প্রসেস কমপ্লিট হবে অ্যাজ লাইক অ্যাজ গ্রুপ সি, সে এটার মধ্যে সেটা কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক্যালি আমরা সেটাও বিলম্ব করবো না। গত 13 সেপ্টেম্বর জিআরবিটি গ্রুপ সির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা। অবশেষে অবসান ঘটতে চলেছে সেই অপেক্ষার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।